ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ওনার চাকরি হারাইছেন। ওয়েট, হোয়াট? ঢাকা ইউনিভার্সিটি টিচার চাকরি কিভাবে হারায়? মানে উই থট দ্যাটস নট পসিবল। পাবলিক ইউনিভার্সিটির টিচার অথবা সরকারি চাকরি এগুলো হারানো অলমোস্ট অসম্ভব, এক্সেপশনাল কিছু অভিযোগ ছাড়া। উনি যেহেতু চাকরি হারিয়েছেন, তার মানে নিশ্চয়ই এক্সেপশনাল কোনো অভিযোগ আছে, রাইট? কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যে সামিয়া জামান, ওনার ধরা পড়লো ভুয়া, এরকম প্রচুর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি ধরা পড়তেছে যাদের কপি করা ভুয়া মিথ্যা জালিয়াতির অনেক ঘটনা ধরা পড়ে। তো এই টাইপের কেস, এক্সট্রিম কেস, সেইগুলোতেও দুই নম্বরই অহরহ করে এদের কারো জব যাচ্ছে না। আর একজন প্রফেসরের ঢাকা ইউনিভার্সিটির জব চলে গেল, তাইলে তো নিশ্চয়ই এর চেয়েও ভয়াবহ, মানে কোনো মানুষ টানুষ খুন করছে বোধ হয়, রাইট? অথবা কোনো মেয়েকে রেপ টেপ করছে নাকি, হয়তো সেরকম খুবই করহিত কিছু হবে, রাইট? দেখি তো কী কারণে চাকরি চলে গেল। বঙ্গবন্ধুকে অবমাননা কি? বঙ্গবন্ধুকে অবমাননা করার কারণে ঢাকা ইউনিভার্সিটির টিচারের চাকরি চলে গেছে, মানে কি কিভাবে, মানে এটার সাথে এটা কিভাবে সম্পর্কিত? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরি যায় বঙ্গবন্ধুর অবমাননা করার কারণে। এখানে সবগুলো চোর বাটপার, দুই নাম্বার ধান্দাবাজ বাটপার সবগুলা জব করতেছে, এই লোকের জব চলে গেল, মানে কেমনি কি? আচ্ছা দেখি তো কী কারণে চাকরি চলে গেছে। না, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন এরকম অবমাননার ঘটনা ঘটে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কেউ কিছু অবমাননা করে লিখে, আমাদের দুর্ভাগ্য আমরা কখনো জানতে পারি না যে কী ভয়াবহ লেখালেখিটা করার কারণে তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেল, তাদেরকে গুম করে দিল, ওরকম চাকরি চলে গেল। কেন? কারণ হইতেছে এখানে ধরুন অবমাননা করার জিনিস কিন্তু আবার পত্রপত্রিকা ছাপতে পারবে না, আইন করছে কি করে নাই জানি না, মানে এটা লিখিত না হইলে অলিখিত আইন, যে কোনো পত্রপত্রিকা মিডিয়া যদি সেটা আবার প্রকাশ করে তখন তাকে আবার ধরা হবে যে অবমাননাকর জিনিসটা তুমি ছাপলা, তুমি অবমাননা করছো। এরকম একটা ত্রাস তৈরি করে রাখে, দেখে এইরকম অবমাননাকর স্ট্যাটাস যখন কেউ দেয়, দিয়ে যখন পুলিশ তুলে নিয়ে যায়, আমরা কখনো জানতে পারি না যে কী মারাত্মক অপরাধটা করার কারণে সে এই বিপদটায় পড়লো। ফর্চুনেটলি ফর আস, এই এই ইনস্টেন্সে আমাদের জানার সুযোগ হয়েছে। আমি জানি না bignews24.com কী কারণে কী ভাবে তারা এটা ছাপাইলো, রাইট? সো এটা সম্ভবত কারণ যেহেতু উনি যে কলামটা, যে লেখাটার কারণে চাকরি হয়েছেন, এই লেখাটা হয়তো একটা জাতীয় পত্রিকায় দিয়েছিলেন, নয়া দিগন্তে প্রকাশ করছিলেন। সো যেহেতু এটা একটা দৈনিক পত্রিকা, পাবলিক ডোমেনের একটা জিনিস, এবং এটা স্টিল হয়তো বা অ্যাভেলেবল, এই জন্য যে কারণে হয়তো আর এটাকে গোপন করার কোনো উপায় নাই, আনলাইক একটা ফেসবুক পোস্ট, কোথায় কে কোথায় কোন চিপায় কি ফেসবুক পোস্ট কেউ হয়তো জানেও না। এনিওয়েজ, কারণ যেটাই হোক, bignews24.com কোট করছে যে কথাটার কারণে বা যে লেখাটার কারণে উনি একটা ঢাকা ইউনিভার্সিটির টিচার জব হারাইছেন। পিএইচডি থিসিস ডিসার্টেশনে কিন্তু দুই নম্বর করার কারণে না, জালিয়াতি করার কারণে না, ছাত্রী ধর্ষণ করার কারণে না, এগুলোর কারণে না, একটা পত্রিকার মধ্যে বঙ্গবন্ধুর অবমাননা করার কারণে। দেখি তো কী অবমাননা করছে, পড়ি। উনি লিখছে যে এটা লেখার কারণে ওনার জব চলে গেছে। আওয়ামী নেতাদের বেশিরভাগই স্বাধীনতা যুদ্ধের সময় তাদের পরিবার পরিজন সহ ভারতে চলে গেলেন, দেশবাসীকে মৃত্যুর ফাঁদে ফেলে দিয়ে নেতৃত্বহীন অবস্থায়। যাকে ঘিরে দেশের মানুষ স্বপ্ন দেখত, সেই শেখ মুজিবুর রহমানও। জাতির এই সংকটকালীন মুহূর্তে তাতারূপে আবির্ভূত হন মেজর জিয়াউর রহমান, দেশপ্রেমের মন্ত্রে, মহান মন্ত্রে উজ্জীবিত এই টকভুকে যুবকের কণ্ঠে 26শে মার্চ বজ্রের মতো গর্জে ওঠে স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ডাকের স্থির শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার পর তার আগে নয়, আমার জানা মতে তিনি কোনো স্বাধীনতার ঘোষণা দেননি। বাট এটা কোনো চাকরি চলে গেছে, এই লেখার কারণে একটা মানুষের চাকরি চলে গেল। যেখানে পিএইচডি ডিসার্টেশন পেপার জালিয়াতি করে এরা জবে আসে, সেইখানে একটা পত্রিকায় এই কথাটা লিখাই মতটা প্রকাশ করায় চাকরি চলে গেল। যেখানে ইতিহাসের কোটি কোটি ভাষণ থাকে সারা পৃথিবীব্যাপী, বাংলাদেশেও ইতিহাসের অনেকগুলো ভাষণ আছে, এক একজন এক একটা মুক্তিযুদ্ধে যারা উপস্থিত ছিল তারাই বিভিন্ন রকম অ্যাকাউন্ট দেয়, তো সেটার কারণে একটা ঢাকা ইউনিভার্সিটির টিচারের চাকরি চলে গেল। তাহলে এখন আপনাকে বুঝুন যে আপনি এইটা কোন 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 পিশাচের অসভ্য দেশ, কোন পিশাচের দেশে আমাদের বসবাস, যে এই ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রথমত উনার তো একটা মানুষ নাগরিক হিসেবে লিখতেই পারে, কিন্তু ধারণা করতেছি উনি যেহেতু লিখছে উনি সক্রিয়ভাবে পলিটিক্স করে, সাদা দলের সাথে সম্পর্কিত, এটা ধরে নেওয়া যায়। সো বাংলাদেশে তো ইউনিভার্সিটি টিচাররা যেহেতু পাছার মতো দুইটা ভাগে বিভক্ত, নীল দল সাদা দল, এবং তারা গুন্ডামি গুন্ডামি করে, এবং উনি যেহেতু লেখালেখি করছেন বোঝা যেতেছি বিএনপি ক্ষমতা থাকলে উনি একটা গুন্ডা হইতেন, ধরে নেওয়া যায়, ধারণা করা যায়। সো সেটা আইডিয়াল না, ওনার এটা করার কথা ছিল না, বাট স্টিল এটাই আমরা এই কালচার সারা জীবন ধরে দেখে আসতেছি, কিন্তু এখন এগুলোর কারণে এই পর্যায়ে চলে গেছে অসহিষ্ণুতা, যে ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষক তিনটা চারটা লাইন একটা ইতিহাসের একটা ভার্সন অপিনিয়ন তুলে ধরছে, এই কারণে এমন না যে ওনার পিছনে ওনার ডিপার্টমেন্টের গুন্ডারা লেগে গেছে, ওনার জীবন দুর্বিষ, চাকরি চলে গেছে, পুরো ইউনিভার্সিটি অথরিটি মিলে সিন্ডিকেট সভার পর সভা, কয়েকটা সভার পর তাকে সিন্ডিকেটের সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে জব থেকে বরখাস্ত করে দিয়েছে। কোন দেশ, কোন অসভ্য দেশ, এটা কি কল্পনা করতে পারেন?
এমনিতে তো আবার আপনি যখন আপনি যদি আমেরিকার একটা টপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি টিগ্রি নিয়ে আপনি বাংলাদেশে যান ঢাকা ভার্সিটিতে জব অ্যাপ্লাই করার জন্য, যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছেন ওই ডিপার্টমেন্টের আপনার তুখর এক্সপার্টিস আছে, আপনাকে নেবে না চাকরিতে। ওই আপনাকে তখন লেঞ্জা ধরবে, আপনার এসএসসি পরীক্ষার জিপিএ কত ছিল বালসাল লেঞ্জা ধরে আপনাকে চাকরি থেকে ঢুকতে দিবে না। নিবে কারণ গুন্ডাগুলাকে, যেগুলোর কোনো ডিগ্রি ফিগ্রি নেই, কিচ্ছু নাই, খালি একটা যোগ্যতা তাবেদারি করা, সেগুলোকে জবে ঢুকাবে। সো আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আপনার বিপদে পড়ার জন্য এই দেশে আপনার কোনো টুলের অভাব নাই। আর আপনি অযোগ্য চাকরকার যদি হন সুলেমান সুখুন্দের মতো, তাহলে আপনারা হইতেছে খালি সেই সেই সনই সনই উন্নতি হবে এই দেশে। এই ভদ্রলোক এই কারণে চাকরি হারাইছেন, যদিও আমার অবাক হওয়া উচিত না, আমি জানি না আমি কেন এত কষ্ট পাচ্ছি বা অবাক হচ্ছি। এটাই সোনার বাংলা, একটা অসভ্য দেশের কাছ থেকে একটু বেশি কী আশা করা যায়। এখন এই যে তারা ইতিহাস নিয়ে এরকম একটা উৎপাত উন্নততা করে আমাদের জাফর ইকবাল স্যার থেকে শুরু করে, মানে এইগুলোর কেউ তো জাফর ইকবাল স্যাররাই হইতেছে আজকে বাংলাদেশ তৈরি করছেন, তো ওনাদের দেশ নিয়ে ওনাদের ইতিহাসের ওনাদের ভার্সনের এগেনস্টে কিছু বলা, চাকরি হারানোর কারণ ঢাকা ভার্সিটি স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানে যেখানে ধারণা করা হয় সিকিউরড খুব জব সেইখানে, এটা কী ধরনের দেশ? তাহলে তো নিশ্চয়ই এটা খুবই একটা চমৎকার আইডিয়াল দেশ, পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতন করছে, সেখান থেকে আমরা স্বাধীনতা অর্জন করছি, করার পর নিশ্চয়ই আর এখন বাংলাদেশে কোনো খুন গুম হয় না। 1952 সালে পাকিস্তানিরা হইতেছে একটা মিছিলের মধ্যে গুলি চালাইছে, দুইটা তিনটা কজন সাতজন মনে হয় মারা গেছে। এটা নিয়ে আমরা এখনও এমন আবেগ করি যে আমাদের পক্ষে ভাবাই সম্ভব না যে একটা দেশে মানুষ মিছিল করলে সেই মিছিলে গুলি চালাবে, তাও কিন্তু ভিন্ন কালচারের ভিন্ন ভাষাভাষী মানুষ হয়ে আমাদের উপর মিছিলে গুলি চালাইছে, আমরা এখনও এমনভাবে ফুপায়ে ফুপায়ে কান্না করি। তাহলে আমরা তো নিশ্চয়ই খুবই একটা সভ্য দেশে বাস করি যে দেশে এগুলো কল্পনা করা যায় না, এইসব মিছিলে গুলি চালানো, খুন গুম, চারটা মানুষ মারা যাওয়া, নাগরিক সেবা নয়, ভোগান্তি নির্যাতন আর ভীতি তৈরি করে রাখাই যেন এই থানার একমাত্র উদ্দেশ্য। পারত থানার আশেপাশে কেউ আসতে চান না, কারণ যারা একবার এর অন্দরমহলে গেছেন তারা কেউ ক্রস ফায়ারের শিকার, কেউ পুলিশ দ্বারা যৌন নির্যাতনের শিকার, কেউ হয়েছেন সর্বশান্ত। হোস্টেলে 60টা মহিলা ছিল, এই মহিলাগুলো খুব কান্নাকাটি আমি শুনেছি। 71-এর আমি আসলে মুক্তিযুদ্ধ আমি দেখি নাই, তাহলে এভাবেই ছিল মনে হয়, এভাবে তো মনে হয় আমাদের মা বোন দূষিত হয়েছিল। আউচ, এটা কি বলে ফেললেন এই ভদ্রলোক যে পাকিস্তান আমলে সম্ভবত এভাবেই এগুলো, উনি বাংলাদেশ স্বাধীন একটা দেশকে পাকিস্তানের সাথে তুলনা করে ফেললেন। পাকিস্তান আমল কি এখনকার বাংলাদেশের চেয়ে ভালো ছিল নাকি, পাকিস্তান আমল তো এখনকার বাংলাদেশের চেয়ে খারাপ ছিল? অর মেবি নট, বাংলাদেশের যে অবস্থা এখন, বাংলাদেশে আপনি কোনো মুখ খোলা স্বাধীনতা নাই, খুন গুম উধাও হয়, এগুলো তো মানে 2 মিনিটের ব্যাপারে। যে আমি একটা খবর ফেসবুকে শেয়ার করলাম আজকে যে বাংলাদেশের ইতিহাসে পুলিশ তো পুলিশই হেফাজতে মৃত্যুর ঘটনা প্রতিদিন ঘটে, প্রতিদিন হিসাব ছাড়া বিহিসাবে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো একটা পুলিশের বিচার হইলো এইরকম অপরাধ করার কারণে। এবং এই বিচার হয়েছে, এই বিচার দেখে আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নেই, কারণ এই পুলিশ সদস্য বের হয়ে চলে আসবে। যে বিশ্বজিৎ হত্যা মামলা, এতদিন দুপুরে এরকম একটা ঘটনার পর কি বিচার হয়েছে? আমার মনে আছে যে আসিফ নজরুল হইতেছে, উনি একটা টক শোতে সেরকম যখন বলতেছিলেন তখন সেখানে ওই পাশে সরকার দিল একজন বুদ্ধিজীবী, উনি বলতেছে যে হ্যাঁ আপনি বলছেন যে এদের তো বিচার হইতেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ছাড়ে না, কোনো অন্যায়কারীকে ছাড় দেয় না। তখন আসিফ নজরুল স্যার বলছিলেন যে বিচার হইতেছে ঠিক আছে, তাদের শাস্তি হয় কি না আপনি আমাকে সেটা জানেন। সো লো অ্যান্ড বিহোল্ড, তাদের বিচার হয়েছে, তাদের রায় হয়েছে, এগুলো সবগুলো এখন বের হয়ে চলে আসছে, শাস্তি কারো কোনোটাই হয় নাই। এই পুলিশ সদস্য তার বিচার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা পুলিশ সদস্যের বিচার হলো এই গুন্ডামি করার কারণে, তারও কিন্তু শাস্তি হয়তো হবে না শেষ পর্যন্ত। দেখা তো এগুলো হয়তো নিশ্চয়ই পাকিস্তান আমল একটু খারাপ ছিল। আমরা এখন সেই পাকিস্তানের আমল থেকে বের হয়ে এসে জাফর সাহেবদের সোনার বাংলায় আমরা খুবই চমৎকার সভ্য জীবনযাপন করতেছি, যেখানে মত প্রকাশের কারণে ইউনিভার্সিটি টিচার চাকরি চলে যায়, আর সেখানে জীবন জীবিকার নিরাপত্তা না থাকা, খুন গুম হওয়া, এগুলো তার আলাপ করে লাভ নাই।